লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক 22 বছর বয়সী যুবকের। ঘটনা বৃহস্পতিবার ভোররাতে মুঙ্গিয়াকামী থানা এলাকার অসমাগরতলা জাতীয় সড়কের 45 মাইল এলাকায়। এলাকার এই ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে বৃহস্পতিবার ভোর রাতে খবর আসে মুঙ্গিয়াকামী থানাধীন 45 মাইল এলাকায় একটি যান দুর্ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে দেখতে পায় JK02C J9955 নম্বরের আলু বোঝাই গাড়ি সহ চালক তথা 22 বছর বয়সী সাহিল কুমার অপর আরেকটি কয়লা বোঝাই HP64B3751 দূরপাল্লার লরির চাকার তলায় পড়ে রয়েছে সাহিল। তখন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সাহিলকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। অনেকজন মিশন করে দেখা গেছে যে পেশেন্টটা অলরেডি মৃত, মেইন পেশেন্ট। তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসের ওদের থেকে নামটা জানা গেছে, অমিত কুমার, এইজ 21 ইয়ার্স, মেইন। এতটুকুই ওর সম্পর্কে জানা গেছে। বাকি মুঙ্গিয়াকামী পিএসকে ইনফর্ম করা হয়েছে, ওরা আসলে বাকি ডিটেলসটা জানাবে। এখন তার ডেড বডি কোন জায়গায় আছে তেলিয়ামুড়া? এখন তো তেলিয়ামুড়া হাসপাতালে আছে। মুঙ্গিয়াকামী পিএস আসলে ডিউটি দিয়ে মর্গে শিফট করা হবে। এদিকে মুঙ্গিয়াকামী থানার বিশ্বস্ত সূত্রের খবর, JK02C J9955 নম্বরের দূরপাল্লার আলু বোঝাই লরির সহচালক সাহিল কুমার বহিরাজ্য থেকে আলু নিয়ে আগরতলার মহারাজগঞ্জ বাজারের দিকে যাবার পথে আচমকায় মুঙ্গিয়াকামী থানা এলাকার 45 মাইল এলাকায় আসতেই তার গাড়ি থেকে সে লাফ দেয়। এমন সময় বহিরাজ্য থেকে আগত অপর আরেক কয়লা বোঝাই HP64B3751 নম্বরের গাড়ির তলায় পিষে যায় সাহিল। ঘটনা প্রত্যক্ষ করে কয়লা বোঝাই গাড়ির চালক সহচালকদের তৎপরতায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠালে তারা গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহিলের। ফায়ার সার্ভিসে একটা ফোন আসে 45 মাইল একটা অ্যাক্সিডেন্ট গেছি, ওইখানে গিয়া দেখি একটা গাড়ি নিছে, লোকটা পড়ে গেছে। ওনার নাম অমিত কুমার, বয়স 41 বছর। তবে প্রশ্ন হলো, কি কারণে আচমকায় গভীর রাতে চলতি গাড়ি থেকে লাফ দিল সাহিল? ফলে সাহিলের সেই মৃত্যুর ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে রহস্যের দানা বেঁধেছে। বর্তমানে সাহিলের মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পরই বেরিয়ে আসবে আসল রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।